একাত্তরে মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসেন সাইদির মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঘিরে তাণ্ডব জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের। তাদের দাবি, ঢাকায় সাইদির জানাজা পড়াতে হবে। পুলিশ অনুমতিও দিয়েছিল, তবে জানাজা না করে তারা শুরু করে কালক্ষেপণ। হাজার হাজার নেতাকর্মী মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সামনে শুয়ে পড়ে। পরিবারের সিদ্ধান্ত থাকলেও গ্রামের বাড়ি পিরোজপুরে লাশ নিতে বাধা দেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা। ভাঙচুর শুরু করে পুলিশের গাড়ি। এক পর্যায়ে তারা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় দখলে নিয়ে নেয়। মঙ্গলবার সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, আশপাশে হাসপাতালের বিষয়টি মাথায় রেখে সীমিত আকারে শক্তি প্রয়োগে বাধ্য হয় পুলিশ। লাশ যখন বের করা হয় নিয়ে যাওয়ার জন্য, তখন হাজার হাজার নেতাকর্মী লাশবাহী গাড়ির সামনে শুয়ে পড়ে। তারা কোনো মতেই এই লাশ পিরোজপুর নিয়ে যেতে দেবে না। এবং এই সময় আমাদের পুলিশ অফিসার এবং অন্যান্য সদস্য যারা লাশবাহী গাড়ির সাথে ছিল, তাদের উপর তারা আক্রমণ করে এবং তাদের গাড়ি ভাঙচুর শুরু করে। আমার ডিসি রমনা, আমার ডিসি প্রোটেকশন, স এডিসি প্রোটেকশন, কয়েকজন সিনিয়র অফিসার আহত হয়। আমাদের গাড়ি ভাঙচুর করে, আমাদের চার পাঁচটা গাড়ি ভাঙচুর করে, দুইটা মোটর সাইকেল আগুন দিয়ে পোড়ায় দেয়। আমরা অসীম ধৈর্য সহকারে তাদের এই তাণ্ডব সহ্য করি। বুধবার ঢাকায় গায়েবানা জানাজার অনুমতি দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ প্রধান। বলেন, সারা রাতের তাণ্ডব প্রমাণ করে জামায়াত শিবিরের চরিত্র পাল্টায়নি। ফেসবুকে তারা প্রচার শুরু করলো সারা বাংলাদেশ থেকে এবং ঢাকা শহর থেকে সকল জামাত শিবির এবং দেলার হোসেনের যত সমর্থক আছে তাদেরকে শাহবাগ চলে আসার জন্য। তাদের চরিত্র যে পাল্টা নাই সেই জিনিসটা তারা আবারও প্রমাণ করলো যে ১২-১৩ সালের যে অগ্নি সন্ত্রাস, পুলিশকে জীবন্ত পুড়িয়ে মারা, হেলমেট দিয়ে পুলিশকে পিটে মাথা থেতলে দেওয়া, তাদের সেই চরিত্রে বহিঃপ্রকাশ আবারও তারা প্রমাণ করলো। আমরা এই গুজবের সহ তারা সারা দেশের লোক ঢাকা শহরে আসতে বলছে, ফেসবুক তাদের বিভিন্ন সাইবার ওয়ার্ল্ডে এটা প্রচার করছে। এই তথ্য প্রতিনিয়তই আমরা পাচ্ছিলাম এবং তার প্রেক্ষাপটেই ভোর রাত্রে ফজরের নামাজের সময় আমাদেরকে হালকা শক্তি প্রয়োগ করে তাদেরকে ছত্রভঙ্গ করতে হয়েছে। কারণ সাইবার ওয়ার্ল্ডে তারা যে সরগরম ছিল, আমাদের এই ক্ষেত্রে আশঙ্কা ছিল যে সারা দেশ থেকে তাদের লোকজন এসে আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে। আগামীকাল গায়েবী জানাজা করতে দেওয়ার অনুমতি আমাদের তরফ থেকে দেওয়া হবে না। যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসেন সাইদি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে রোববার বিকেলে কারাগার থেকে তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়েছিল। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।